नमस्कार বন্ধুরা, সোমা হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটি রেসিপি। রেসিপিটি হলো পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। এখন শীতকাল, বাজারে খুব সুন্দর পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, নতুন আলু পাওয়া যাচ্ছে, আর শীতকালে খুব ভালো ট্যাংরা মাছও পাওয়া যায়। আর এই ট্যাংরা মাছের পেটে ডিম থাকে, তাই এইগুলো দিয়ে চচ্চড়ি তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আমি শীতকালে প্রায়শই তৈরি করে থাকি, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং নিত্য নতুন রান্না দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রান্না দেব তা সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এটা আপনারা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, দারুণ লাগে। তো চলুন দেখি আমি কিভাবে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি তৈরি করেছি। পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি করতে আমাদের লাগবে ট্যাংরা মাছ। আমি এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে পেঁয়াজকলি, আমি এখানে 100 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিকে আমি লম্বা টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর 2টো আলু নিয়েছি, আলুকেও আমি লম্বা টুকরো করে কেটে রেখে দিয়েছি। কয়েক কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখে দিয়েছি। এই দিয়ে আমি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা শুরু করি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। ট্যাংরা মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভাজার সময় একটু পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজার ওই তেলেই আমি পেঁয়াজকলিগুলোকে ভেজে তুলে নেব। আর পেঁয়াজকলি ভাজার সময় আমি একটু নুন দেব। নুন দিয়ে পেঁয়াজকলিগুলোকে ভেজে তুলে নেব। দেখুন আমার পেঁয়াজকলিগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজকলিগুলোকেও তুলে নেব। হালকা করে ভেজে তুলে নিতে হবে। মাছ, আলু, পেঁয়াজকলি সব ভেজে নেওয়ার পরে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার এতে আমি ফোড়ন দেব। আমি ফোড়নের 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা দেওয়ার পর আমি একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করব। 5 ফোড়নের যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 5 ফোড়নের সাথে রসুনটাকে একটু কয়েক সেকেন্ড ভালো করে ফ্রাই করে নেব। 5 ফোড়ন আর রসুনের একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখুন রসুনটা সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আর চেরা কাঁচা লঙ্কা 3টেও দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটা আর লঙ্কাটা কয়েক সেকেন্ড ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার এতে আমি 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো।
আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি একটু কয়েক সেকেন্ড ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমার পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার এতে আমি গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। আর একটু জল দেব, জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো 5 সেকেন্ড কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। আর এই কষানোর সময় আমি একটু জল দিয়ে কষাবো। বেশ কয়েক মিনিট ধরে আমি আলু আর পেঁয়াজ কলি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। দেখুন আলু আর পেঁয়াজ কলি সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি আলু আর পেঁয়াজ কলির সাথে মাছগুলোকেও খুব ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আর এই মাছগুলো কষানোর সময়ও আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। শীতকালে এই পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি করলে কিন্তু দারুণ লাগে। আর শীতকালে ট্যাংরা মাছগুলোর পেটে ডিম থাকে, আরও খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বাড়িতে করবেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। দেখুন সবজির সাথে মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে দেব সব কিছু। আর এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমি নুনটাকেও মিশিয়ে দেব ঝোলের সাথে। দিয়ে আমি কড়াইটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি প্রায় হয়েই এসেছে। এবার এতে আমি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব। আপনারা ধনে পাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ধনে পাতা দিয়ে আমি খুব ভালো মতো ধনে পাতাটাকেও মিশিয়ে দেব। আমি আবার কড়াইটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন কয়েক সেকেন্ড বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এটা এখন আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।